কিছুক্ষণ আগেই ভয়াবহ মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের তিনজনের এবং জখম চালকসহ আরও তিন। বিহারের রোহতাসে ভয়াবহ দুর্ঘটনা, তীর্থযাত্রী বোঝাই গাড়ি ধাক্কা দিল ট্রাকের পিছনে। দুর্ঘটনায় মৃত্যু এক মহিলাসহ বাংলার দুই তীর্থযাত্রী, গাড়ির চালকসহ আরও তিনজন জখম হয়েছেন এই দুর্ঘটনায়। বুধবার সকালে বাংলার তীর্থযাত্রীদের নিয়ে একটি গাড়ি রোহতাস জেলার জিটি রোড ধরে যাচ্ছিল, সেই সময় সাবারাত এলাকায় একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয় চার চাকা গাড়িটি। বারাণসী থেকে তীর্থযাত্রীদের নিয়ে কলকাতার দিকে আসছিল গাড়িটি, কিন্তু মনে করা হচ্ছে রাস্তায় ওই গাড়ির চালকের ঘুম এসেছিল, তার জেরেই গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। চার চাকা গাড়িটি ট্রাকের পিছনে প্রচণ্ড জোরে ধাক্কা দেওয়ার জেরে গাড়িটি কার্যত তালগোল পাকিয়ে গিয়েছে। ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম পাঁচু গোপাল মাইতি, বয়স 70 বছর, ও তার ছেলে বঙ্কিম মাইতি, বয়স 46 বছর, পদ্মাবতী মাইতি, বয়স 36 বছর, ও তার ছেলে যোশ মাইতি, বয়স 18 বছর, গুরুতর জখম হয়েছেন। চালকসহ তাদের সাসারামের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা পশ্চিম মেদিনীপুরের দাসপুকুরের বাসিন্দা। গুজরাটে তীর্থযাত্রা করে তারা ফিরছিলেন। তারা একই পরিবারের বলে মনে করা হচ্ছে।